এই নে তোরে এক গ্লাস পানি পড়া দিলাম। এই পানি পড়া তুই তোর বয়ফ্রেন্ড রে সকালে আর বিকালে খাওয়াবি, আর এই পানি পড়া খাওয়ার পরে দেখিস তোর বয়ফ্রেন্ড তোর পিছনে কেমন পাগলা কুত্তার মতন ঘরে। তাই নাকি দাদি? আমি তো সেদেই চাই, তা এত দেরি করতেছো কি করতে? তুমি তাড়াতাড়ি পানি পড়াটা দাও তো। জীবনে যদি একখান প্রেমই না করতে পারলাম, তাইলে এই জীবন রেখে আমি কি করব? আমার বান্ধবীরা সকল চার পাঁচটা করে প্রেম করতেছে, আর আমি কিনা একটা প্রেমও ঠিক করে করতে পারলাম না। কি করে যে ছেলে পটাবো কিছুই তো মাথায় আসতেছে না। কিছু তো একটা ভাবতে হবে, এইবার তো আমার প্রেম করতেই হবে। সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, একটা প্রেমই যদি না করতে পারলাম তাহলে তো আমার মান সম্মান কিছুই আর থাকবে না। নে কি যে করি। এ টুম্পা, আমার সাথে তো একখানে চল তো। আমি মরতেছি আমার জ্বালায়, এর মাঝে তুমি এসে আবার বিরক্ত করতেছো। তোমার যেখান মন চায় তুমি সেখান যাও তো, আমি যেতে পারবো না তোমার সাথে। কেন, আমার সাথে গেলে কি তোর ঠ্যাং ক্ষয় হয়ে যাবি নি? হ্যাঁ, ঠ্যাং ক্ষয় হোক আর না হোক আমি যেতে পারবো না, কইছি যখন যেতে পারবো না। আমি একখান বিশেষ গবেষণা করতেছি, এই গবেষণার মাঝখানে তুমি ঠ্যাং ঢুকায়ও না তো, যাও তোমার কাজে তুমি যাও। আরে আমার বিজ্ঞানী চলে আইসে রে, তা কি নিয়ে এত গবেষণা করতেছো শুনি? আমি যেই গবেষণায় করি না কেন, তো সেই কথা তোমার কি করতে কওয়া লাগবি? তুমি যেই কামে যাচ্ছ সেই কামে যাও, আমারে বিরক্ত করো না তো। উড়ি সুরির কথা শুনো তো, দুই দিনকে সুরি সে নাকি আমার উপর তেজ দেখায়। এখন দাদি বুড়ি হয়েছে তো, তার জন্য দাদির উপর তেজ দেখাতে পারতেছো, যখন তুমি বুড়ি হবা তখনও দেখবো না আমি। ধুর সাই, আমি যখন একটা স্পেশাল গবেষণা করতে বসি তুমি তখনই তার ভিতরে পানি ঢুকাই দাও। তা কোথায় যাওয়ার জন্য এত লাপালাপি করতেছো শুনি একটু? কয়দিন ধরে পেটের ভিতরে শুধু মুস রাসছে, কি যে করবো? বাড়ির পাশে সব লোকজন কইলো যে এক কবিরাজ আছে, সে নাকি ভালো তাবিজ করতে পারে, একটা তাবিজেই নাকি সব সেরে যায়, তাই একটু তার কাছে যাবো ভাবতেছিলাম। তোমার সমস্যা তো পেটে, তা তাবিজ দিলে ঠিক হয়ে যাবে নি? হ তাই বলে প্রতিবেশীরা সবাই করলো, ওই কবিরাজের কাছে গেলেই নাকি সে একটা তাবিজেই সব সমস্যার সমাধান করে ফেলতে পারে। তা যে কোনো ধরনের সমস্যায় সমাধান করে দিতে পারে। তা আমি এমনি এমনি করছি নাকি? চল তো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, নাহলে আর পাবো না। নে সে নাকি সব সমস্যায় সমাধান করে দিতে পারে, তাইলে কি আমার সেই ভাঙা প্রেমটাও কি জোড়া লাগাই দিতে পারবে নি সে? এ মনে একটা কবিরাজই তো আমি খুঁজতেছিলাম, কবিরাজের কাছ থেকে তাবিজ কলম নিয়ে আমি যদি আমার সেই প্রেম আবার জোড়া লাগাতে পারি তাহলে আমার আর ঠেকাই কিনা। কি রে সুরি, কী ভাবিস, আমার সাথে কি যাবি না তুই? যাবো না কেন, 100 বার যাবো, যে করেই হোক আমার কবিরাজের খোঁজ তো আনতেই হবি, কিন্তু এই কথা তো তোমারে বুঝতে দিলে হইব না। আমার থেকে তোমার কামে তো বড় দেখতেছি, তা চলো আগে তোমার কামটাই করে দিয়ে আসি গে। কি রে তুই বলে যাবি নে, তা এখন তো দেখতেছি শ্বশুর ঘরে ঠিকই যেতে চাচ্ছিস। এ রুম্পা রুম্পা, এ রুম্পা, এই সুরি কি ঘুমের থেকে উঠবি নে নাকি এরকম ঘুমায়ই থাকবি? এ রুম্পা ওটা এক তাড়াতাড়ি। আরে উঠতিছি উঠতিছি, এত ডাকাডাকি করতেছিস কেন এই অবেলা করে, কি হয়েছে নাকি তোর? কি হয়নি তো সেটা জিজ্ঞাসা কর। সকাল সকাল আমি এখন দারুণ খবর নিয়ে চলে আইছি। তা কি খবর নিয়ে আইছিস যে আমার এই ঘুমের থেকে তুই ডেকে তুললি? আমি না এটা কবিরাজের খোঁজ পাইছি রে। কি কবিরাজ? কবিরাজ দিয়ে তুই কি করবি? আরে কি কোস তুই, কবিরাজ দিয়ে মানুষ কি করে? যখন নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে না তখনই তো মানুষ কবিরাজের কাছে যায় নাকি? তা তোর এমন কি সমস্যা হলো যে কবিরাজের কাছে যাওয়া লাগবি? তুই কি কোস, আমার সমস্যা তো তোর চোখে কোনোদিন পড়বি না। আমি যে প্রেম করতে পারতেছি না, কোনো ছেলে পটাতে পারতেছি না, এটি কি কোনো সমস্যা না নাকি তোর চোখে কি কিছুই পড়ে না? তাই আমি ভাবিছি এবার আমার যে করেই হোক প্রেম করতেই হবি, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, আমার প্রেম করতেই হবি এর আগে। এগুলো তুই কি করছিস? হ্যাঁ প্রেমের জন্য তুই পাগল হয়ে গেছিস? প্রেম করার জন্য তুই তাবিজ আনবি? সি 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 সি, মানুষ কি কবি নি তোর? এম্মা করে করছিস কি করতে তুই? আমি কি চেষ্টা কম করছি? এবার কবিরাজের সাহায্য নেই করবো, দেখি আমার প্রেম না হয়ে কোথায় যায়। এই তোর মাতার ভিতরে কি ঢুকছে? হ্যাঁ প্রেম না করলে কি মানুষের জীবন চলে না? তুই এই যে প্রেম করার জন্য যে পাগল হয়ে গেছিস একেবারে, প্রেম ছাড়া মানুষের জীবন চলতেছে কি চলতেছে না আমি জানি না, কিন্তু আমার একখান প্রেম করা লাগবি।
একটা ভালো বয়ফ্রেন্ড থাকবি, আমার প্রতিদিনই কিছু না কিছু গিফট করবি, আমার নিয়ে ঘুরতে যাবি, কত ভালোই না হতো। বয়ফ্রেন্ডও না কিছু গিফটও করে না, আর ঘুরতে নিয়ে যাওয়ার কথা তো দূরেই থাক। সামনে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, সবাই কাপালে কাপালে ঘুরবি না, আর আমি আমি কি বসে বসে আঙুল চুষবো? তার মানে কি তুই কি গিফটের আশায় প্রেম করতে চাস? আহা, আমি কি তোরা সেই কথা কইলাম নাকি? প্রেম করলে তো মানুষ গিফট করে, সেটাই তোরে বুঝাচ্ছিলাম। হ্যাঁ, তোরে আমি ভালো করেই চিনি, তুই যে গিফটের আশায় প্রেম করতে চাচ্ছিস সেটা কি আর আমি বুঝি নে? এই বেশি দেরি করিস নে, তাড়াতাড়ি চল তো, দেরি হয়ে যাবে নি। আমি কেবল ঘুম থেকে উঠলাম, আমি এখন কোনো জায়গায় যাব না। তোর প্রেম জোড়া দেওয়া লাগবে, তুই যা। আমার কোনো প্রেম জোড়া দেওয়া লাগবে না, আমি যাবেও না। দেখ সুরি, মিসে বেশ ধরে থাকিস নে, তোর এমনিতেও যাওয়া লাগবে, অমনিতেও যাওয়া লাগবে, শুধু শুধু মিসে বেশ ধরছিস তুই। আমি কলাম না যে আমি যাবো না, যাবো না, যাবো না, তুই যা তো। দেখ রুম্পা, ভালোভাবে কষছি, ভালোভাবে চল, না হলে মারা শুরু করলে কিন্তু আর থামব না নে। এই তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস যে তোর ভয়তে আমি যাবো নে? তুই আমার সাথে এমন করতেছিস? আজ যদি আমি তোর নিজের বোন হতাম তাহলে কি তুই আমার সাথে এমন করতে পারতি? তুই শুধু আমার বান্ধবী না, তোরে আমি আমার নিজের বোন ভাবতাম, তুইও আমার মনের কষ্টটা বুঝলি নে, ভাবলাম তোরে সাথে নিয়ে যাবো নে, এখন আমার সাথে কিরা যাবে নি? আরে টুম্পা, কান্দিস নে তো, আমি কি তোরে ওইভাবে বলছি নাকি? আচ্ছা ঠিক আছে চল, আমি যাচ্ছি তোর সাথে। আমার সাথে নাকি যাবি নে? কথাই আছে না, সুজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বেকাতেই হয়। এ সরি, তা তোর কি লাগবি ক তাড়াতাড়ি, কিসের জন্য আইসিস আমার কাছে? ইয়ে মানে দাদি, আসলে কি হয়েছে, আমার না প্রেম টেকে না, আমি যখনই একটা না একটা প্রেম করতে যাই, দুই দিন পরে দেখা যায় বয়ফ্রেন্ড আমার হাত ছাইরে চলে যায়, এখন কি যে করব একটু কয়ে দাও না। এই সরি, এই আমি তোর কোন দাদার বউ রে যে তুই আমারে দাদি কয়ে ডাকতেছিস? আর আমারে দেখতে কি দাদির মতন লাগতেছে নাকি? হ্যাঁ, তুই আমারে আপা কবি আপা, আমার বয়স কিন্তু এখনো বেশি হয়নি, আমাকে আপা বলে ডাকবি, বুঝলি? আরে বাস, এই বুড়ি তো দেখতেছি হেভি তেজ, এক পা কবরে চইলে গেছে আর এক পা কবরের উপরে রয়েছে, এখনো এই বুড়ির এত তেজ। আচ্ছা ঠিক আছে, আপনারে আপা কয়ে ডাকুমে। আচ্ছা আপা, কোনো বয়ফ্রেন্ডই যে আমার হাতে টেকে না, তার জন্য কী করবো একটু কন তো? তোর পথ তো দেখতেছি তাবিজ করে রাখেছে, যাতে তুই কোনো দিনও প্রেম করতে না পারিস, এর জন্যই তো তোর কোনো প্রেম টেকে না। আরে কী করছেন, মানছি আমার পর তাবিজ করছে যাতে আমি ভালো একটা প্রেম করতে না পারি? তা কিটা তাবিজ করছে? হ্যাঁ, তার নামটা কন তো দেখি, তো কন তাড়াতাড়ি তার নামটা কন। নাম তো বেটি কওয়া যাবি নে, নাম কইলে তোর বিপদ আরো বাড়বে। তাইলে কি করবো দাদি, ও থুকু থুকু থুকু, কি করবো আপা, একটু কয়ে দেন তো তাড়াতাড়ি। আসলে তোর পর যে তাবিজ করছে সে তাবিজ তো এখন উঠানো লাগবে দেখতেছি, আর তাবিজ উঠানোর জন্য তো মেরা খরচাপাতি আছে, তুই কি সেই খরচাপাতি করতে পারবি? খরচাপাতি যা লাগে লাগুক, তুমি শুধু আমার কামড়া করে দাও দাদি। তোর সুপা দেখেই বোঝা যাচ্ছে যে তোর মুরুদ কত দূর, তোর কতবার করে কইছি না আমার দাদি কবি নে আপা কবি, কিন্তু তোর মুখের থেকে দাদি ডাক যাইতেছেই না। ভুল হয়ে গেছে আপা, ভুল হয়ে গেছে, এইরকম ভুল আর কবির না নে, তুমি তাড়াতাড়ি তাবিজটা তৈরি করার ব্যবস্থা করো তো। এত বছর ধরে তাবিজের কাজ করতেছি কিন্তু এইরকম প্রেম পাগল বেটি এর আগে দেখি নাই, তা ভালোই হয়েছে। শোন বেটি, এই তাবিজ কলম করতে 1400 টাকা লাগবে, তুই 1400 টাকা নিয়ে আই, আমি তাবিজ করতেছি। 1400 টাকা? এত টাকা তো আমার কাছে নাই, আসার সময় তো মার বিছনা তলার থেকে 200টা টাকা নিয়ে আইছিলাম, এখন কি করব? আজকাল তো 200 টাকায় তেল হয় না, তুই তাবিজ তুলতে 200টা টাকা নিয়ে আইসিস? আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি আপা, যেমন করেই হোক তোমার সব টাকা আমি শোধ করে দেব, তুমি শুধু আজকের মতন তাবিজটা করে দাও আপা। আচ্ছা ঠিক আছে, তোর কথাই আমি বিশ্বাস করলাম, তোর কথা বিশ্বাস করেই আমার এই জল পড়া তোরে দিচ্ছি, এই নে ধর, এক গ্লাস জল পড়া দিলাম, এই জল পড়া সকালে আর বিকালে তোর বয়ফ্রেন্ড রে খাওয়াবি, তাইলেই দেখবি তোর বয়ফ্রেন্ড তোর পিছনে ঘুর 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 করতেছে।
এই জলপড়া খাওয়ার পর তুই শুধু দেখবি তোর বয়ফ্রেন্ড তোর পিছে পাগলের মতন ঘুরবি, তোর প্রেমে অন্ধ হয়ে যাবি, তোরে ছাড়ার কোনো মেয়েরাই বিয়ে করতে চাবি না, তুই শুধু একবার খাওয়া এই জলপড়া। আচ্ছা ঠিক আছে দাদি, আমি তো এডেই চাই, তাই তো দেরি করতেছ কি করতে, তুমি তাড়াতাড়ি জলপড়াটা দাও তো। এই নে ধর, দেখে শুনে থুস, দেখিস আবার কারোর হাতে পাতে না পড়ে তাহলে কিন্তু মহা বিপদ। আর মনে করে আমার টাকাটা কিন্তু দিয়ে যাস, আমি কিন্তু তোরে বিশ্বাস করে আমার এই মূল্যবান তাবিজ তোরে দিলাম। টাকা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, টাকা আমি তোমারে দেবই দেব, সে যেমনেই হোক, চুরি করেই হোক আর ডাকাতি করেই হোক আর বাটপাড়ি করেই হোক, তোমার টাকা আমি ঠিকই দেব। ওহো, দুটো মোজার একটা কাপড় ধুয়ে আমার তো গলা বুক শুকাই গেল একদম। তাই এর ভিতরে পানি আবার কি দশা রেথল, যে মনে হয় সে থক গে তো, আমার তো গলা বুক শুকাইছে, আমি আগে পানি খাই নি। যাক নিশ্চিন্তে একটু বসি, এইবার আমার প্রেম করার থেকে কেউ আটকাতে পারবি না রে, পানি পড়া নিয়ে আইসি পানি পড়া, একবার খাইলে সে আমার প্রেমে একেবারে পাগল হয়ে যাবে। এই পানি পড়াটা কারে খাওয়ানো যায়, কারে খাওয়ানো যায়, একজনরে খাওয়াই দিবুন তো, যে আমার বেশি গিফট করবে আমি তার এই পানি পড়ানো খাওয়াবো। কি হলো, পানি পড়া এক গ্লাস নিয়ে আসলাম তো সেই পানি কোথায় উড়ে গেল, এই পানি কে খাইলো, কিরা খাইলো, কি হবে এখন।